আমাদের বীরভূম জেলা থেকে 7 জন করোনা পজিটিভ হয়েছিল এবং তার মধ্যে 6 জন সুস্থ হয়ে আবার তাদের বাড়িতে ফিরে এসেছেন এবং মেডিকেল প্রোটোকল অনুযায়ী তারা 14 দিন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের দেখাশোনার জন্য আমাদের বিএমওই সাহেবরা সিএমওই সাহেবদের নেতৃত্বে সেই কাজ চলছে। আমরা জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের জন্য পুষ্পস্তবক, কিছু চাল, কিছু গ্রসারি আইটেম, ফল, এগুলো আমরা হরলিক্স, স্যানিটাইজার, সাবান তাদের হাতে তুলে দেওয়ার জন্যে আমরা 2 CMOH, আমাদের CMOH বীরভূম এবং ডেপুটি CMOH 1 রামপুরহাটের হাতে তুলে দিচ্ছি। যেহেতু তারা হোম কোয়ারেন্টাইনে আছে তাই প্রোটোকল মেনে তারা তাদের বাড়িতে পৌঁছে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টলাইন ওয়ারিয়ার অর্থাৎ একবারে সামনে থেকে লড়াই করছেন আমাদের ডাক্তারবাবুরা, নার্সরা, আশাকর্মীরা, সিভিক ভলেন্টিয়াররা এবং বিভিন্ন ডিপার্টমেন্ট। তো সেই কারণে আজকে আমরা 2 জেলারই, আমাদের রামপুরহাট স্বাস্থ্য জেলা এবং বীরভূম স্বাস্থ্য জেলার আমাদের CMOH এবং ডেপুটি CMOH 1 এবং যে ব্লকে এই করোনা আক্রান্তরা ফিরে এসছেন সেখানকার BMOHদের ডেকে তাদেরকেও পুষ্পস্তবক এবং মিষ্টির প্যাকেট দিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরা সম্মানিত হলাম এবং যে কাজ তারা করছেন এ কাজ অতুলনীয় কাজ এবং আমরা সবসময় তাদের সাথে আছি এই বার্তা দিলাম।